হ্যালো ফুটবল ফ্যান্স, গতকালের ম্যাচটির আগে সর্বশেষ MLS ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেসকে ছাড়াই ভ্যাঙ্কুভারের বিপক্ষে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। তবে কাল নিজেদের ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এই তিনজন তারকা মায়ামি শুরুর একাদশে ফিরলেও ম্যাচটিতে জয় পায়নি মায়ামি। আটলান্টার বিপক্ষে তারা হেরেছে 3-1 গোলের ব্যবধানে। অথচ গত 31 মার্চের পর থেকে এই ম্যাচের আগে পর্যন্ত লিগে জয়হীন ছিল আটলান্টা। অন্যদিকে মায়ামি এই ম্যাচটিতে হারার আগে MLS এ সর্বশেষ টানা 10 ম্যাচে অপরাজিত ছিল। গতকাল ম্যাচের মাত্র 60 মিনিটের মধ্যেই ম্যাচটির ভাগ্য পুরোপুরিভাবে নিজেদের দখলে নিয়ে নেয় আটলান্টা ইউনাইটেড। সেই সময় তারা দ্বিতীয় গোলটি করে ম্যাচটি নিজেদের পক্ষে নিয়ে যায়, যারপর মনে হচ্ছিল মায়ামি ম্যাচটিতে আর ফিরতে পারবে না। কিন্তু 62তম মিনিটে বাপায়ের দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন মেসি। কিন্তু 73তম মিনিটে আটলান্টা নিজেদের তৃতীয় গোলটি করে ম্যাচটি নিজেদের পক্ষে নিয়ে যায়। গতকাল আটলান্টার হয়ে ম্যাচটিতে কোনো গোল না পেলেও ম্যাচের অন্যতম নায়ক ছিলেন মেসির আর্জেন্টাইন সতীর্থ থিয়াগো আলমাদা। পুরো ম্যাচ জুড়েই মায়ামির ডিফেন্ডারদের নাচিয়েছেন আটলান্টার এই তারকা। অন্যদিকে এই ম্যাচের আগে সর্বশেষ মেসির গোল করা ম্যাচে তার দল হেরেছিল 2022 কাতার বিশ্বকাপে। সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে সেই প্রথম ম্যাচেই মেসি গোল করার পরও তার দল পরাজিত হয়েছিল। এবং তারপর গতকাল মায়ামির হয়ে ম্যাচটিতে গোল করার পরও লিওনেল মেসিকে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যদিও গতকালের ম্যাচটিতে পরাজয়ের পরও এখনও পর্যন্ত ইন্টার মায়ামি পয়েন্ট তালিকা শীর্ষে আছে। ইস্টার্ন কনফারেন্সে মায়ামি 17 ম্যাচ শেষে 34 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট 16 ম্যাচে 33। তারাও গতকাল 2-0 গোলে পরাজিত হয়েছে ন্যাশভিলের কাছে, যার কারণে মায়ামি এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। তবে ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে খুব দ্রুতই মাঠে নামতে চলেছে। 21 জুন কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন লিওনেল মেসি। কিন্তু এই বছর কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে হওয়ায় তিনি ইন্টার মায়ামির হয়ে প্রতিযোগিতাটি শুরু হওয়ার আগে ম্যাচগুলো খেলতে পারবেন। এবং পরবর্তী ম্যাচটি যেহেতু ইন্টার মায়ামির হোমগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, তাই সেই ম্যাচেও লিওনেল মেসিকে দেখা যেতে পারে। ইন্টার মায়ামি তাদের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামবে এসটি লুইস সিটির বিপক্ষে। এই ম্যাচটি আগামী 2 জুন অনুষ্ঠিত হবে। এই ম্যাচটির পর ইন্টার মায়ামি আবারও মাঠে নামবে 16 জুন, এবং সেই ম্যাচটিতে হয়তো লিওনেল মেসিকে দেখা যাবে না, কারণ আর্জেন্টিনা কোপা আমেরিকাকে সামনে রেখে 10 জুন ইকুয়েডরের বিপক্ষে এবং 14 জুন গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে, যেই ম্যাচটিতে অবশ্যই লিওনেল মেসি অংশগ্রহণ করবেন, যার কারণে ফিলাডেলফিয়ার বিপক্ষে 16 জুন ইন্টার মায়ামির জার্সিতে মেসিকে দেখা যাবে না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মেসি আসছে সোমবারই আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন, যার কারণে কোপা আমেরিকা শেষ হওয়ার আগে ইন্টার মায়ামির জার্সিতে লুইস সিটির বিপক্ষের ম্যাচটি লিওনেল মেসির শেষ ম্যাচ হবে, যেই ম্যাচটি আসছে 2 জুন ভোর 5টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে।